মেয়েরা, তোমাদের যে ছোট প্রশ্নগুলো আমি লিখেছি অভিষেকে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেগুলো আমি একবার করে বলে দিচ্ছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। এমনিতে অসুবিধা একটু হচ্ছে আমি বুঝতে পারছি, তো সেজন্যই আমি একবার করে বলে দিচ্ছি। 1 নম্বর, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে এমন মন্তব্যের কারণ কি? ছদ্মবেশী অম্বুরাশি সুতা, 2 নম্বর বলছি, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? 3, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? 4, ঘুচাবো ও অপবাদ কার কাছে কোনটা অপবাদ মনে হয়েছে? 5, হায় বিধি বাম মমপ্রতি একথা প্রমাণ করতে বক্তা কি উদাহরণ উল্লেখ করেছেন? 6, কাঁপিলা লঙ্কা লঙ্কার কেঁপে ওঠার কারণ কি? 7, হাসিবে মেঘবাহন কে, মেঘবাহন কে? 8, দেহ আজ্ঞা মোড়ে রাবণের কাছে ইন্দ্রজিৎ কি আজ্ঞা চাইলেন? নয়, তব স্বরে মরিয়া বাঁচিল কে, কার স্বরে মরে বেঁচেছিল? 10, যুথনাথ শব্দটির অর্থ বুঝিয়ে দাও। 11, অসুরারি রিপু বলতে কি বোঝানো হয়েছে? 12, এ অদ্ভুত বারতা অদ্ভুত বার্তাটি কি? 13, কহিলা কাঁদিয়া ধ্বনি ধ্বনি কেঁদে কি বলেছেন? 14, নাদিলা করবুর দল করবুর দল শব্দের অর্থ কি? 15, জিজ্ঞাসিলা মহাবাহু মহাবাহু কে? 16, দেহ তার দেখো কার দেহ কোথায় দেখতে বলা হয়েছে? 17, হেনকালে প্রমীলা সুন্দরী প্রমীলা সুন্দরীকে তিনি কি করলেন? 18, রক্ষ রক্ষ কুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি বাক্যে 3টি রক্ষ শব্দের অর্থ পরপর লেখো। 19, সমূলে নির্মূল করিব পামরে আজি পামরকে কি কি উপায়ে নির্মূল করার কথা বলেছেন? 20, প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রীর পরিচয় দাও। ২১, নাহি চাহে প্রাণ মম বক্তার প্রাণ কি চায় না? ২২, সীতাপতিকে মায়াবী বলা হয়েছে কেন? ২৩, অভিষেক করিলা কুমারে কোন পদ্ধতিতে অভিষেক করা হল? ২৪, হৈমবতী সুত যথা নাশিতে তারকে মহাসুর কোন ঘটনার কথা বলা হয়েছে? ২৫, কাঞ্চন কঞ্চুক বিভার অর্থ কি? 26, রথীন্দ্রর সব বলতে কি বোঝানো হয়েছে? 27, মেঘনাদবধ কাব্যের কটি স্বর্গ আছে? 28, এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে কোন কলঙ্ক জগতে ঘোষিত হবে? 29, বিদায় এবার দেহ বিধুমুখী বিধুমুখী কথার অর্থ কি? কাকে বিধুমুখী বলা হয়েছে? 30, তার শোকে মহাশোকী কার শোকে কে মহাশোকী? আমি অভিষেকের যে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন 1 নম্বরের, সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম, প্লাস বলেও দিলাম যাতে কিছুটা তোমাদের সুবিধে হয়। পরের দিন আমি প্রলয়োল্লাসের যে MCQ এবং VSAQ নিয়ে আলোচনা করব, এবং প্রলয়োল্লাসের প্রশ্নগুলো এইভাবে একটা আলাদা ভিডিও করে তোমাদের বলে বলে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।